আজ থেকে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হলো আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে জেলারও, যেগুলো আনকন্টেস্ট এখনো পর্যন্ত আমাদের খুব শান্তিপূর্ণ হয়ে চলছে। দেখুন, আমি একটা কথা বলব, জেলাটা বীরভূম দল ছাড়া সাংবাদিক বন্ধুরা সবাই মিলে এই জেলাটার একটা সুন্দর পরিবেশ দেখতে পায়। মাঝে মাঝে ধরুন একটা গিলগিলে পোকা আছে, সেই গিলগিলে পোকার যখন কামড়ে ওঠে তখন সাংবাদিকরা দু একটা ভুল করবে, বললে তো চলবে না, ধরলে চলবে না, সেই পোকাটা তো সবসময় কামড়ায় না। আজকে ধরুন এই বীরভূম জেলাতে যেগুলো প্রধান হলো খয়রাসুল, রাজনগর, দুর্গাপুর, নরাটি ওয়ান, এবং খুব সুন্দরভাবে 11টা বন্ধ হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। এদিকে মঙ্গলকোট কেতুগ্রাম হয়েছে, ওদিকে 7টা হয়েছে, আবার 2টোর পর হবে, খুব সুন্দরভাবে হয়েছে। একটা কি জানেন তো, বাড়ির যেমন গার্জেনরা বাড়িটাকে শাসন করে রাখে, দলের যারা গার্জেন তারা যদি দলটাকে শাসন করে রাখে তাহলে কিছু হবে না। হবে কেন? বর্তমানে সুমন, আমি তোমার সঙ্গে কথা বলে কাজ করবো, ভুল হবে কেন? এই যে সাংবাদিক বন্ধু যারা এসছে তার সঙ্গে কথা বলবো, ভুল হবে কেন? তা বীরভূম জেলায় কিছু হবে না, যদি কোনো অঞ্চলে বা কিছু হয়ে যায় সেই অঞ্চল প্রেসিডেন্ট জেল খাটবে, তার লাইবিলিটি তো আর আমি নেবো না। অঞ্চল ব্লক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করবো, ব্লক প্রেসিডেন্টকে সাসপেন্ড করবো, অঞ্চল প্রেসিডেন্টকে জেল খাটাবো, হতে পারে যে আমি একে প্রধান রাখবো না, অঞ্চল প্রেসিডেন্ট মাধ্যমে ব্লক প্রেসিডেন্ট আসুন, ব্লক প্রেসিডেন্ট আমাকে বলুক, আমি 6 মাস পর আবার চেঞ্জ করে দেবো আমরা। কিন্তু কোনো কোনো বিশৃঙ্খলা করলে অঞ্চল প্রেসিডেন্টকে কিন্তু মানে জেলে, আচ্ছা, আর ব্লক প্রেসিডেন্ট খারিজ। অনেক ক্ষেত্রেই দেখা যায় একই এলাকায় একাধিক পার্টি অফিস রয়েছে দলের, এটা নিয়ে কি আপনি পদক্ষেপ কিছু নেবেন? দেখুন, পার্টি অফিসটা একটা অঞ্চলের 15-16টা গ্রাম আছে, সেই অঞ্চলে দেখা গেল 10টা পার্টি অফিস। পার্টি অফিস মানে চালা টাইপের পার্টি অফিস, সেখানে বসে ছেলেরা, খারাপ কিছু নয়, চায়ের দোকানে বসার থেকে একটা পার্টি অফিসে বসা তো ভালো। দেখুন, দুটো, একটা অঞ্চলে একটা ব্লকে, যেমন আমার একটা অঞ্চল পার্টি অফিস, একটা ব্লক পার্টি অফিস, কিন্তু পার্টিতে তো যখন এসে আমরা তো একসঙ্গে আলোচনা করি, আমার ভুল তাহলে সোনদা বলবে না যে এই কেষ্ট একটা ভুল হচ্ছে, ওর ভুল তাহলে আমি বলবো না সোনদা একটা ভুল হচ্ছে। আমাদের কাছে পোর্টফোলিওটা কোনো বড় ভক্ত নয়, এই যে বিকাশ দেব সভাধিপতি ছিল 5 বছর, খুব ভালো চালিয়েছে, সুন্দর চালিয়েছে, কি আমরা তো জানেন 70 গেল 1 কোটি দল চালায়নি, কোনো বদনাম আছে, সুন্দরভাবে চালিয়েছে। তাহলে এই বিকাশ দেব সভাধিপতি না হয় তাহলে বিকাশ দেব দল করবে না? কাজে আমি জেলা প্রেসিডেন্ট না থাকি তাহলে আমি দল করবো না? মোহনবাজার ব্লকের রামপুরে 29 আগস্ট বোর্ড গঠনের কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে কিছু পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা 22 সেপ্টেম্বর হয়েছে। কি হতে চলেছে রামপুরে? রামপুরে তো 3-3 হয়ে আছে, 3-3 হয়ে আছে, আর 3-3 আর টস হবে, যারা জিতবে তারা করবে, যেমন মোল্লারপুরে বিজেপি করবে, গনপুরে বিজেপি করবে, গনপুরে তার জায়গায় একটা চিঠি এসেছে আমাদের কাছে যে 4 জন আমরা জয়েন করতে চাই, নেবো না, এখন নেবো না, লোকসভা ইলেকশন দেখবো তারপর চিন্তা ভাবনা করবো।
এক্ষেত্রে কি সব জায়গাতেই একই নিয়ম? বাকি যে জায়গাগুলোতে বিরোধীরা জিতেছে তারা যদি আসতে চায় মল্লারপুরে, মল্লারপুর জায়গা তো, হ্যাঁ ওরা যদি 167টার ভিতরে দুটো পঞ্চায়েত আছে, ওরা যদি আসতে চায় 167টার ভিতরে দুটো পঞ্চায়েত আছে, মঙ্গলকোট কেতুগ্রাম 58টা পঞ্চায়েতের ভিতরে একটাও হচ্ছে না। এখন ভোটটা গেল কেন ওইদিকে? আমার জন্য গেল না, সভাধিপতির জন্য গেল না, রানা সিং এর জন্য গেল না, এম এল এর জন্য গেল, সেটা দেখা আছে লোকসভা, লোকসভা পর দেখবো। যদি দিকে আমার ভোট আমার কাছে ফিরে আসছে তখন আবার চিন্তা হবে। বলছি যে ভোট গঠন নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটা প্ররোচনামূলক কাজ সব জায়গায় করছে, কোথায়? বিভিন্ন জায়গাতে, রাজ্যসভা বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায়, যেমন সেটা মহম্মদপুরে হতে পারে, খড়গপুরে হতে পারে। না আমার জেলায় হয়নি এখনো, ভাই কেন বলছো? কোন ভোটে যদি কেউ ঝামালি করে অঞ্চল প্রেসিডেন্ট আর ব্লক প্রেসিডেন্ট দায়ী থাকবে।